দর্শক সবাইকে তো আমরা এখন ব্যাংক নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিস করব। ব্যাংক নিফটিকে প্রেডিক্ট করার চেষ্টা করব যে আগামী দিন ব্যাংক নিফটি কেমন যেতে পারে। ব্যাংক নিফটিকে যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কল সাইড ট্রেড নেবো না পুট সাইড ট্রেড নেবো। যদি ফিউচার আমরা ট্রেড করি তাহলে ফিউচার বাই করব না সেল করব। যদি আমরা ট্রেড করি তাহলে কোন লেভেলগুলো আমাদের জন্য কি পয়েন্ট হয়ে দাঁড়াবে, যে জায়গা থেকে আমরা ট্রেড নিলে ভালো প্রফিট করতে পারবো, সেই বিষয়গুলোর উপর আলোচনা করবো। তো চলুন প্রথমত অ্যানালাইসিস করি, টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে আমরা যা দেখতে পাচ্ছি, যেমনটা আজকে বাজার স্ট্রংলি বুলিশ ছিল তেমনি ব্যাংক নিফটিও কিন্তু সঙ্গে ছিল, অর্থাৎ বুলিশ ছিল। তো আজকে ব্যাংক নিফটি নিফটি যেমন গ্যাপ আপ ওপেন হয়েছিল, ব্যাংক নিফটিও গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে আমরা যা দেখতে পেলাম আজকের দিনে, ব্যাংক নিফটিতে আমরা কিছু লেভেল এখানে জেনারেট করেছি, ভিডিও শর্ট করার জন্য আগে থেকে আমরা বের করে রাখি। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর এই গ্যাপ আপটাকে কন্টিনিউ হয়ে গেছে, অর্থাৎ যেমনটা হয় না যে গ্যাপ ফিল করে, গ্যাপ কিন্তু ফিল করেনি, আজকের দিনের র্যালিটাকে কিন্তু কন্টিনিউ রেখেছে। ফার্স্ট সুইং হাই, সেকেন্ড সুইং হাই, থার্ড সুইং হাই। তো থার্ড সুইং হাই এবং ফোর্থ হাই সেম, অর্থাৎ এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পেলাম এবং এই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 5 জুলাই, যে রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেলের থেকে কিছুটা উপরে। তো আমরা এখানে যদি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করি তাহলে আমরা এ জায়গায় বুঝতে পারছি যে ব্যাংক নিফটি স্ট্রংলি রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে। কেন? কারণ 5 জুলাইয়ের যে লেভেল 12:15 সেই লেভেলটাকে ব্রেকআউট করে সেম লেভেলকে টেস্ট করে রেজিস্ট্যান্স বানিয়ে ক্লোজ হলো। অর্থাৎ আগামী দিন এই লেভেলটাকে ব্রেকআউট করার পর যে আমরা ট্রেড নেব তেমনটা নয়, কিন্তু 34,427.65 ক্লোজ হলো। আমরা ট্রেড তখন নেব যখন আমাদের রেজিস্ট্যান্স লেভেল 34,450-এর উপরে সাস্টেন করবে, তখন আমরা কল সাইড ট্রেড নিতে পারি এবং ব্যাংক নিফটি ফিউচার বাই করতে পারি। যদি আমরা ব্যাংক নিফটি ফিউচার বাই করি বা পুট বাই কল বাই করি তাহলে আমাদের সেকেন্ড লেভেল হবে যে আপার লেভেলটা 34,597, যে লেভেলটা দাঁড়িয়েছে 27:09:15 ফার্স্ট ক্যান্ডেল, যেখান থেকে আমরা বড় ধরনের ডাউনফলই দেখতে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বড় ধরনের ডাউনফল, এই ডাউনফলটা যে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে কিন্তু এখনও ব্রেকআউট করেনি। তো এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা উপরের দিকে বড় একটা শার্প আপ মুভমেন্ট দেখতে পারি আগামী 2-4 দিনের মধ্যে। তো আমরা আগামী দিন যেহেতু ট্রেড করবো, তো আগামী দিনের জন্য আমরা প্রেডিক্ট করছি যে 34,450-এর উপর যদি সাস্টেন করে তাহলে আমরা ফিউচার বাই করতে পারি এবং কল বাই করতে পারি, এবং 34,597 এই লেভেলের কাছাকাছি আমরা প্রফিট বুক করতে পারি। যদি কল বাই করি তাহলে এই জায়গায় আমরা প্রফিট বুক করতে পারি। নিচের দিকে যদি আমরা দেখি তো নিচে এই জায়গায় আমরা একটা সাপোর্ট লেভেল পেলাম, সুইং লো। ওকে, তো সুইং লো লেভেল দাঁড়িয়েছে 34,178। এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, লেভেলটা কীভাবে জেনারেট হয়েছে সেটাও আমি শেয়ার করবো আপনাদেরকে। এই যে দেখুন সুইং লো, পাশাপাশি এইখানে যদি আমরা কানেক্ট করি হায়ার লো সঙ্গে তাহলে এই হচ্ছে ফার্স্ট লো, তারপর হচ্ছে সেকেন্ড লো, এবং এই সেকেন্ড লো হচ্ছে আমাদের জন্য কি সুইং লো। তো সেম লেভেল দাঁড়িয়েছে এখানে, ক্লোজ রেসপেক্ট করেছে এবং সেম এই হায়ার লোকে রেসপেক্ট করেছে। তো আগামী দিন এই লেভেলটাকে যদি ভাঙে তাহলে কিন্তু আমরা ফিউচারকে সেল করতে পারি এবং পুট সাইড ট্রেড নিতে পারি। তো 34,178-এর নিচে আমরা সেল সাইড ট্রেড নিতে পারি এবং আমাদের জন্য প্রফিট বুকিং লেভেলগুলো হবে 34,111-33,770। আমরা এইবার কী দেখব, অপশন চেন দেখে বোঝার চেষ্টা করব। অপশন চেন যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 35,000, বিশাল বড় 35,000। 34,427 ক্লোজ হলো, 35,000 হচ্ছে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল হচ্ছে 34,000, অর্থাৎ এখানে 1,000 পয়েন্টের ডিফারেন্স। কিন্তু আমরা এখানে যদি ম্যাক্স পেন লেভেল দেখি তাহলে ম্যাক্স পেন লেভেলটা হচ্ছে 34,200। তো আমরা এবার দেখব আমাদের টেকনিক্যাল চার্টে 34,200 কোথায় গিয়ে দাঁড়িয়ে, 34,200। তো 34,200-এর উপরে কিন্তু এখন ক্লোজ হয়েছে মার্কেট, 34,427। তো আমাদের সেলিং সাইড লেভেল কোনটা, এই যে দেখুন টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস অনুযায়ী আমাদের সেলিং লেভেলটা হচ্ছে 34,178, অর্থাৎ আমরা 34,178 নিচে সেল করব। তার মানে ম্যাক্স পেন লেভেলটা এখন স্ট্রং সাপোর্ট লেভেল হয়ে দাঁড়িয়ে আছে। তো ম্যাক্স পেন লেভেলের নিচে হচ্ছে আমাদের কি সেলিং লেভেল। তো ম্যাক্স পেন লেভেলের নিচে যখন সাস্টেন করবে, সাস্টেন করা অবস্থায় আমাদের সাপোর্ট লেভেলটাকে ব্রেক করবে, তাহলে আমরা পুট সাইড ভালো প্রফিট করতে পারবো। আর যেহেতু এইখানে মার্কেট এখন ম্যাক্স পেন লেভেলের উপরে ক্লোজ হয়েছে, তো সেই জায়গায় আমাদের
34,450 के ब्रेकआउट कर ले कल साइड ट्रेड नीते पारी। तब एक क्षेत्र में पुट साइटर क्षेत्र में प्रॉफिट बेशी हार सम्भावना बेशी कारण मैक्स पेन लेवल और सपोर्ट लेवल नियर। पीसीआर की बोलते पीसीआर बोलते आगामी दिन रैली कंटिन्यू थाकबे कारण वन एबव। तो ये लेवलटा के ब्रेकआउट कर 34,450 जो सस्टेन करे तो अवश्य एक अपार लेवल देखते पारी। तो ये होच्छे एनालाइसिस आमरा बाय साइड ट्रेड करब 34,450 सस्टेन कर ले सेल साइड ट्रेड नेब 34,178 नीचे सस्टेन कर ले 34,450 सस्टेन कर ले कल साइड ट्रेड नीते पारी 34,178 नीचे सस्टेन कर ले आमरा पुट साइड ट्रेड नीते पारी। तो आशा करि आपनादेर भालो लेगेछे। जदि भालो लेगे थाके अवश्यई चैनलटाके सबसक्राइब करबेन लाइक करबेन। तो आजकेर जन्य बिदाय निच्छि, धन्यवाद।